অমিতাভের সঙ্গে টক্কর, সালমানকে অবশেষে মোক্ষম জবাব বিগ বির। সবাইকে গল্প কথা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন কি? বলিউডের অজানা সব নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব লেখার ওপর ও বেল বাটনে প্রেস করুন। সালমান খানের সঙ্গে জোরদার টক্কর শুরু হয়েছিল অমিতাভ বচ্চনের, যার ফলে অনেকের নজর ছিল সেই দিকে। কঠিন লড়াই, তবে শেষ হাসি আসলেন বিগ বি। একসঙ্গে ছবি রিলিজের যেমন লড়াই চলে অভিনেতাদের, তেমনই লড়াই হয় ছোট পর্দায়ও। সালমান খানের সুপারহিট শো বিগ বস 12 এর সঙ্গে তেমনই লড়াই ছিল কন বনেগা করোড়পতির। যখন শুরু হয় KBC, তখন সালমানের শোর TRP ছিল অনেক বেশি। তারপর অনেক দিন কেটেছে দুটি শোর, তবে দুটি শোয়ের কিছু পার্থক্য ছিল। একটি চলে গোটা সপ্তাহ, অন্যটি চলে শুধুমাত্র শনি ও রবিবার, তাই দর্শকদের সামনে অনেক বেশি আসেন বিগ বি। শুরু থেকে দৌড়ে কিছুটা পিছিয়ে পড়লেও এখন চ্যানেলের 3 নম্বর অনুষ্ঠান কন বনেগা করোড়পতি, আর সেখানে সালমান খানের বিগ বস হয়েছে 19তম। বলাই বাহুল্য, বচ্চন ভক্তরা খুশি। একে তো প্রায় 3 বছর পর এই জনপ্রিয় অনুষ্ঠানটি নিয়ে এসেছেন অমিতাভ, তারপর শোয়ের এই সাফল্য। তবে স্ক্রিনের এই লড়াইয়ে সব থেকে বেশি লাভবান হচ্ছেন চ্যানেল কর্তৃপক্ষ, কারণ দুই মহাতারকা শো যতই আগে পিছিয়ে থাকুক না কেন, জনপ্রিয়তার শীর্ষে রয়েছে এইসব অনুষ্ঠানগুলো। তো বন্ধুরা, এ বিষয়ে আপনাদের মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে, আর ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।